2021-এ জিএনএম এবং এএনএম নার্সিং এর ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে, তো কিভাবে আপনারা আবেদন করবেন, অনলাইনে কি কি যোগ্যতা থাকবে, এবং এবছর যে নতুন পদ্ধতিতে জিএনএম এবং এএনএম এর ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে, সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কি কি পদ্ধতি রয়েছে, পরপর স্টেপ বাই স্টেপ আপনাকে কিভাবে এগিয়ে যেতে হবে, এবং এবছর নার্সিং ট্রেনিং নিতে চাইলে আপনার যে উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে আপনারা চান্স পাবেন না, প্রথমত আপনাদের যে প্রবেশিকা পরীক্ষা হবে তার পাওয়া নাম্বারের উপরে ভিত্তি করে আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে। এছাড়াও এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন তারাও এই পরীক্ষায় বসতে পারবেন বা জিএনএম এএনএম নার্সিংয়ের জন্য আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত জানাবো, ভিডিওর সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন, আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, জিএনএম এবং এএনএম নার্সিংয়ের জন্য আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে 31 মার্চ 2021 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং আবেদন চলবে 27/4/2021 বেলা 5টা পর্যন্ত। আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনাদের যে এক্সাম হবে সেটার ডেটও এখানে বলা হয়েছে, 22 আগস্ট সানডে 2021 আপনাদের এক্সাম হবে। তো প্রথমত এখানে যে মেন বিষয়গুলো বলা হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো 22 আগস্ট 2021 আপনাদের পরীক্ষা হবে। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আপনাদের পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনপত্র কোনো জায়গায় জমা করতে হবে না, অনলাইনে আবেদন করলেই হবে। অনলাইন আবেদনের লিঙ্ক এখানে দেখছেন, www.wbjeeb.nic.in, এই অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। প্রার্থীর অবশ্যই একটা মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি থাকা বাধ্যতামূলক, এবং পিতামাতার নাম, সমস্ত কিছু, আপনার যে ভ্যালিড ডকুমেন্ট রয়েছে বা স্কুলের মার্কশিট রয়েছে সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে। কোনো আবেদনকারী একাধিক আবেদন করতে পারবেন না, তাহলে আবেদন বাতিল হবে। আপনাদের যে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে সেটাও সঠিকভাবে আপলোড করতে হবে, কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেগুলোও এখানে বলা রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। অনলাইনে আবেদনপত্র ফিল আপ করার সময় যদি কোনো জায়গায় ভুল করে থাকেন, যে সময় দেওয়া হবে সংশোধনের জন্য সেই সময়ের মধ্যেই আপনাকে সংশোধন করতে হবে। এখানে নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, ডোমিসিলি এবং জন্ম তারিখ ব্যতীত অন্যান্য সংশোধনের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তিতে সংশোধনী সময় থাকবে তার মধ্যে আপনাদেরকে সংশোধন করতে হবে। এরপরে পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে যে টাকা পেমেন্ট করতে হবে সেটা এসসি, এসটি, ওবিসি এবং হ্যান্ডিক্যাপ প্রার্থীদের ক্ষেত্রে 200 টাকা পেমেন্ট করতে হবে এবং অন্যান্য প্রার্থী অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 300 টাকা ফিজ আপনাকে পেমেন্ট করতে হবে, যেটা অনলাইনে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং এই ফি ফেরতযোগ্য নয়। এবং ফিজ পেমেন্ট করার পর আপনাদেরকে কনফার্মেশন পেজের কপি সেখান থেকে ডাউনলোড করতে হবে এবং অ্যাডমিট কার্ডের কপি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেটা যত্ন করে আপনাকে রেখে দিতে হবে। এরপরে আপনাদের যে প্রবেশিকা পরীক্ষা হবে 2021-22 শিক্ষাবর্ষের জন্য, তো সেখানে আপনাদের পরীক্ষার ডেটও বলা হয়েছে, 22 আগস্ট 2021 রবিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে দেখছেন প্রশ্নের ধরনগুলোও এখানে বলা হয়েছে, জীবন বিজ্ঞান 9ম-10ম শ্রেণীর মানের প্রশ্ন থাকবে যেখানে প্রশ্ন সংখ্যা 25, এবং ভৌত বিজ্ঞানেও এখানে 15টি প্রশ্ন থাকবে, পাটিগণিতে এখানে 5টি প্রশ্ন থাকবে, ইংরেজি ব্যাকরণের ক্ষেত্রে 10টি এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 5টি এবং লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে 5টি, অর্থাৎ টোটাল 65টি প্রশ্ন থাকবে এবং সবগুলোই মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এবং বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই আপনাদের প্রশ্ন হবে। তো ইংরেজিটা শুধুমাত্র ইংরেজিতেই থাকবে, বাকি সমস্ত কিছু আপনি বাংলা এবং ইংরেজিতে পেয়ে যাবেন। ওএমআর শিটের মাধ্যমে আপনাদের পরীক্ষা হবে। ওএমআর শিট যেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে সেটা নীল বা কালো বলপেনের সাহায্যে আপনাদের ফিল আপ করতে হবে এবং এখানে যে মেন বিষয়গুলো বলা হচ্ছে, অর্থাৎ সকল প্রশ্নের ক্ষেত্রে 4টি বিকল্প উত্তর থাকবে, সঠিক উত্তরটি বেছে নিয়ে আপনাকে সেখানে ওএমআর শিটে ফিল আপ করতে হবে। শুধুমাত্র 1টি বিকল্প সঠিক হবে সেটাই আপনাকে বেছে নিতে হবে। প্রতিটা প্রশ্নের 1 নাম্বার করে থাকবে এবং নেগেটিভ মার্কও এখানে দেওয়া রয়েছে, 1:4 অনুপাতে নেগেটিভ মার্ক থাকবে,
अर्थात चारटे प्रश्न भूल होले आपनादेर एक नम्बर काटा जाबे। एरपरे आपनादेर मेधा तालिका प्रकाशित होबे, परीक्षाय पावा नम्बरेर भित्तिते आपनादेर मेधा तालिका प्रकाशित होबे, तारपरे आपनादेर डकुमेंट भेरिफिकेशन एवं काउन्सिलिंग समस्त किछु चलबे। एरपरे फर्म फिलापेर जोन्नो आपनार की की योग्यता थाकार प्रयोजन सेटाओ एखाने बला होयेछे। आवेदनकारीके अवश्यई भारतीय नागरिक होते हबे एवं आवेदनकारीके 10+2 सिस्टेमे द्वादश श्रेणी उत्तीर्ण होते हबे अथवा 2021 साले ओई परीक्षाय बसते हबे। अर्थात जारा उच्च माध्यमिक पास करे गेछेन ताराओ एखाने आवेदन करते पारबेन एवं 2021 साले जारा उच्च माध्यमिक परीक्षा दिच्छेन एबछर তারাও এখানে পরীক্ষায় বসতে পারবেন, অর্থাৎ আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে এই তারিখের ভিত্তিতে কমপক্ষে 17 বছর এবং সর্বোচ্চ 35 বছর। এবং আরও যে শর্তাবলীগুলো এখানে বলা রয়েছে, এএনএম এর ক্ষেত্রে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন, জিএনএম এর ক্ষেত্রে মহিলা এবং পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স এখানে বলা হচ্ছে 35 বছর, যেটা 31/12/2021 এই তারিখের হিসাবে হবে। বাসস্থানের যে শর্ত রয়েছে, 31/12/2020 সাল পর্যন্ত অন্তত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাকে অবশ্যই গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে ফর্ম ফিল আপের সময়েও দেখবেন এরকম একটা অপশান রয়েছে যে আপনি পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা কিনা বা গ্রাম পঞ্চায়েতে কত বছর বসবাস করছেন, 5 বছর বসবাস করছেন কিনা। ভাষা এখানে দেখছেন বাংলা অথবা নেপালি ভাষায় পড়তে লিখতে জানতে হবে, সেটাও এখানে বলা হচ্ছে। এবার শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা চাওয়া হচ্ছে, কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং যেখানে কমপক্ষে 40% নাম্বার পেয়ে পাস করতে হবে এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ইংরাজি সাবজেক্টের উপরে কমপক্ষে 40% নাম্বার থাকতে হবে। ভোকেশনালের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন উচ্চ মাধ্যমিক পাস, তাদের ক্ষেত্রেও এখানে হেলথ কেয়ার সায়েন্স এবং কৃষি হোম সায়েন্সের ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন। এবং সকল প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, সেটাও এখানে বলা হয়েছে এবং পরবর্তীতে আপনাদেরকে সেই সমস্ত সার্টিফিকেটও এখানে পেশ করতে হবে। এবং যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে আপনারা যে অনলাইনের ফর্ম ফিল আপ করবেন তার ভিত্তিতে আপনাদের অ্যাডমিট কার্ড ইস্যু হবে এবং আপনাদের পরীক্ষা সেন্টারে অ্যাডমিট কার্ড, এছাড়াও আপনাদেরকে আইডি প্রুফ নিয়ে যেতে হবে। এরপর পরীক্ষার পর আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, যেটা আপনারা ওয়েবসাইট থেকে মেরিট লিস্ট দেখতে পাবেন। আসন সংরক্ষণও যেমন পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম রয়েছে আসন এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে, সেরকমই এখানে আসন সংরক্ষণ রয়েছে। এরপরে দেখুন পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হওয়ার যে নিয়মগুলো এখানে রয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এখানে যেটা বলা হচ্ছে, প্রার্থীরা 31/12/2020 পর্যন্ত অন্তত গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা, এটি গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যারা বসবাস করছেন তাদের ক্ষেত্রে যে নিয়ম সেটা এখানে বলা হয়েছে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যারা বসবাস করছেন তারা এএনএম এবং জিএনএম উভয় ক্ষেত্রেই আবেদন করতে পারবেন এবং এর জন্য আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে হবে, যেটা পরবর্তীতে আপনাকে সেটাকে শো করাতে হবে এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের যে ফর্ম্যাট এখানে দেওয়া রয়েছে সেই ফর্ম্যাটেই আপনাকে সার্টিফিকেটটা তুলতে হবে। তো গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যারা বসবাস করছেন গত 5 বছর ধরে 31/12/2020 এর আগে, তো তারা জিএনএম এবং এএনএম উভয়ই আবেদন করতে পারবেন। তারপরে এখানে যেটা বলা হচ্ছে, যে সমস্ত প্রার্থীরা 31/12/2020 পর্যন্ত অন্তত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা কিন্তু গ্রাম পঞ্চায়েত এলাকার নর্ম, অর্থাৎ আপনারা শহর অঞ্চলে বসবাস করছেন 5 বছর ধরে, তো সেই ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে শুধুমাত্র জিএনএমে ভর্তি হওয়ার যোগ্য। এর জন্য অবশ্যই যে ফর্ম্যাট দেওয়া রয়েছে সেই ফর্ম্যাট অনুযায়ী রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে তুলতে হবে। এই ওয়েবসাইটেই আপনি সেই সমস্ত ফর্ম্যাট পেয়ে যাবেন এবং এই পিডিএফের মধ্যেই ফর্ম্যাটগুলো দেওয়া রয়েছে। তো এখানে যেটা বলা হচ্ছে, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। ফর্ম ফিল আপের সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যারা বসবাস করেন না তাদের ক্ষেত্রে জিএনএম আবেদন করা যাবে, এএনএম এর আবেদন করা যাবে না। এছাড়াও সংরক্ষিত শ্রেণীতে যারা পড়ছেন তাদের এসসি এসটি সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে ইস্যু করাতে হবে, সেটাও এখানে বলা হয়েছে। তো সমস্ত ফর্ম্যাটই এখানে দেওয়া রয়েছে, সেই সমস্ত ফর্ম্যাট অনুযায়ী আপনাকে সেই সমস্ত সার্টিফিকেটগুলো কালেক্ট করতে হবে। এরপরে হচ্ছে অনলাইন আবেদনের এখানে পরপর 4টে স্টেপ রয়েছে। প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যেখানে আপনার সমস্ত তথ্য দিতে হবে,
আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা সমস্ত কিছু দিতে হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। এর পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনার কাছে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তারপরে আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে, যেখানে রঙিন ছবি আপনারা আপলোড করবেন 10 থেকে 200 KB-র মধ্যে হবে এবং আপনি যে সিগনেচার আপলোড করবেন 4 থেকে 30 KB-র মধ্যে হবে, যেগুলো JPG ফরম্যাটে থাকবে। এছাড়াও কোনো ডকুমেন্ট আপলোড করতে হলে সেগুলো 50 থেকে 300 KB-র মধ্যে PDF ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। এরপরে ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর আপনার পরীক্ষার ফিস পেমেন্ট করতে হবে, যেটা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। SC ST OBC হ্যান্ডিক্যাপ হলে তাদের ক্ষেত্রে 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 300 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং ফিস পেমেন্ট হয়ে গেলে সাকসেসফুলভাবে আপনার ফর্মটা সাবমিট হয়ে গেলে তারপরে আপনি কনফার্মেশন পেজ পাবেন, যেটা আপনাকে খুব যত্ন করে রেখে দিতে হবে। তো সেই প্রিন্ট আউটের কপি আপনি যত্ন করে রেখে দেবেন। তো পরবর্তীতে যদি আপনাদের কনফার্মেশন কপি হারিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না, কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। তো তার জন্য আপনাকে 500 টাকা ফিস বা ব্যাংক ড্রাফট কাটতে হবে। এবং আবেদন করার সময় যদি আপনার কোনো কারণে কোথাও ভুল হয়ে থাকে তো কোন কোন জায়গাগুলো সংশোধন করতে পারবেন এবং কোন কোন জায়গাগুলো সংশোধন করতে পারবেন না সেগুলো এখানে বলা রয়েছে। অর্থাৎ আপনার নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ এবং আপনার অ্যাড্রেস, জন্ম তারিখ এগুলো কোনোভাবেই আপনি সংশোধন করতে পারবেন না। যদি কোনো প্রার্থী তার আবেদনের কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে নির্দিষ্ট প্রদত্ত সংশোধনী পর্বে লগ ইন করার পর তা করতে পারবেন। সংশোধনের সময়ের বাইরে কোনো পরিস্থিতিতেই কোনো সংশোধন করার অনুরোধ নেওয়া যাবে না। অর্থাৎ এর বাইরে যদি অর্থাৎ নাম, বাবার নাম, লিঙ্গ, ঠিকানা, জন্ম তারিখ এই সমস্ত বিষয়গুলো ছাড়া যদি আপনার কোনো সংশোধনের প্রয়োজন হয় সেগুলো আপনি করতে পারবেন, তবে নির্দিষ্ট যে সময় দেওয়া হবে সংশোধনের সেই সময়ের মধ্যে আপনাকে সংশোধন করতে হবে। এছাড়াও এখানে যেটা বলা হচ্ছে আপনার কনফার্মেশন পেজ, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড ইত্যাদি প্রার্থীর দেওয়া ব্যক্তিগত বিবরণ অনুযায়ী আপনাদের সেগুলো প্রদান করা হবে। যদি কোনো কারণে ভুল করেন তাহলেও আপনার অ্যাডমিট কার্ডে সেই সমস্ত জায়গাগুলো ভুল আসবে বা র্যাঙ্ক কার্ডে সেগুলো ভুল আসবে, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবেই সংশোধন করা যাবে না। তো এরপরে দেখুন, অনলাইন ফর্ম ফিল আপের জন্য আপনাকে যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে www.wbjeeb.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটই দেখুন অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যাপ্লাই ফর ANM অ্যান্ড GNM 2021 এক্সামিনেশন। এখানে লাস্ট ডেট বলা হচ্ছে 27/4/2021 বেলা 5টার মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তো এই অ্যাপ্লাই, এই GNM এবং ANM এক্সামিনেশন এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে। তো এখানে স্টেপ বাই স্টেপ বর্ণনা করা রয়েছে কিভাবে আপনাকে পরপর আগিয়ে যেতে হবে অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশনের ফর্ম ওপেন হবে, তারপরে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে এবং লাস্ট স্টেপে আপনাকে এক্সাম ফি পেমেন্ট করতে হবে। তো তার জন্য এখানে দেখুন নিউ রেজিস্ট্রেশনের অপশন রয়েছে, নিউ রেজিস্ট্রেশনের উপরে আপনি ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার সামনে এখানে সমস্ত ডিটেলসটা ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখুন আপনি রেজিস্ট্রেশনের পেজে পৌঁছে গেছেন। এবার আপনি সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে পড়ে বুঝে নিতে পারবেন। তো এখানে বুঝে নেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনকে এগ্রি করতে হবে, এই যে ঘরটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এবং চেক হেয়ার টু প্রসিড যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করে আগিয়ে যাবেন। তো পরের স্টেপে আপনার সামনে এখানে রেজিস্ট্রেশনের পেজটা ওপেন হবে, আপনাকে আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো ফিল আপ করতে হবে, ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার এগুলো আপনি ফিল আপ করবেন, জেন্ডার মেল ফিমেল এখান থেকে আপনি সিলেক্ট করবেন, তারপরে আইডেন্টিটি টাইপ এখান থেকে আপনাকে একটা সিলেক্ট করতে হবে, কোন টাইপের আপনি আইডেন্টিটি দিতে চাইছেন। স্কুলের আইডি কার্ড যদি হয় তাহলে স্কুলের আইডি কার্ড সিলেক্ট করবেন, ভোটার আইডি কার্ড যাদের রয়েছে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড যদি আপনার থাকে, ফটোগ্রাফ সদ্য তাহলেও আপনি দিতে পারেন, অর্থাৎ যে সমস্ত রেশন কার্ডে ছবি রয়েছে সেগুলো এখানে দেওয়া যাবে। ব্যাংকের পাসবই থাকলে আপনি দিতে পারেন অথবা আদার্স কোনো ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড এই সমস্ত কিছু যদি থাকে তো এখানে এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট ডকুমেন্ট এই অপশনে ক্লিক করবেন। তো যদি আধার কার্ডের নাম্বার দিতে চান তো তাহলে আপনি
এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, আর যাদের ভোটার আইডি কার্ড রয়েছে বা স্কুল আইডি কার্ড রয়েছে তো সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ভোটার আইডি কার্ড সিলেক্ট করলে আপনি ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপরে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে সম্পূর্ণ অ্যাড্রেস আপনার ফিল আপ করে দেবেন পিনকোড সহ। এরপরে আপনার ইমেল আইডি যেটা রয়েছে ইমেল আইডি এখানে ফিল আপ করবেন এবং আপনার মোবাইল নাম্বার এখানে অবশ্যই দিয়ে দেবেন। তারপরে এখানে পারমানেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এই ঘরটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন এগুলো সব অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে। এরপরে একটু নিচের দিকে এখানে একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। তো পাসওয়ার্ড যেটা সেট করবেন সেটা 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে হবে, কিছু নাম্বার কিছু সিম্বল অ্যালফাবেট এখানে দিয়ে আপনাকে পাসওয়ার্ডটাকে সেট করতে হবে। আমি একটা স্যাম্পল হিসাবে এখানে দিয়ে রাখলাম, আপনি চাইলে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড এখানে সেট করবেন, সেই পাসওয়ার্ড আপনি এখানে লিখে কনফার্ম করবেন। তারপরে একটা কোশ্চেন আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবং সেই কোশ্চেনের অ্যান্সার আপনাকে পরে ঘরটাতে লিখতে হবে। অর্থাৎ আপনার ফার্স্ট স্কুল আপনি যদি সিলেক্ট করেন তাহলে ফার্স্ট স্কুলের নাম কি সেই নাম আপনি এখানে লিখে দেবেন। তো এখানে আপনি যেটা সিলেক্ট করবেন তার অ্যান্সারটা এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে আপনার যে ক্যাপচার কোড এখানে শো হচ্ছে, ক্যাপচার কোড এই ঘরে এন্ট্রি করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তাহলে আপনার এখানে রেজিস্ট্রেশনের পেজটা কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম আপনার সামনে ওপেন হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে, তারপরে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ফিস পেমেন্ট করতে হবে। তো এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়ে আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর পরবর্তীতে চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও নিয়ে আসার অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ নিয়ে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।